অভিজ্ঞতা কি এই কয়েকদিনে? ওপিনিয়ন মানে ওকে, ওপিনিয়ন হলো যে মানে ইট ওয়াজ ডিফিকাল্ট টু এসকেপ ফ্রম খারকিভ, যেটা আমাদের পুরো ইস্টার্ন মোস্ট পার্টে ছিল ইউক্রেনে, যেখানে মেন ওয়ারটা শুরু হয়েছিল। তো মানে ইট ওয়াজ ডিফিকাল্ট অ্যাট ফার্স্ট, কিন্তু তারপরে আমি আমার কোম্পানি পেয়েছি, আমার গ্রুপস পেয়েছি, যেটা তারা সব মানে একসাথে এসকেপ করছিলো। তো মানে ঠিক আছে, মানে ইট ওয়াজ ডিফিকাল্ট, বাট আমার কোম্পানি ছিল তার জন্যে আমার অতটা ডিফিকাল্ট মনে হয়নি, আই কুড এসকেপ থ্রু ইট। সেটাই আর জায়গাটি এমনিতে ভালো, কিন্তু এইসবের জন্যে মানে পুরো ধ্বংস করে দিয়েছে, তো পুরো এখন পুরো ধ্বংস হয়ে গেছে। সব চোখের সামনে দেখেছি, মানে এমনকি আমি দু সপ্তাহ ছিলাম না, তো মানে বরের দুদিন আগে যেখানে আমি শপিং করতাম, গ্রসারি কিনতাম, সেই জায়গাটা দুদিন পর পুরো ধ্বংস, মানে যেটা ছিল পুরো ধ্বংস হয়ে গেছে, কিছু নেই একদম। আর তারপর যেদিন বর শুরু হয়েছিল সেদিন মানে আমার হোস্টেলের পাশে অনেকগুলো শপিং মল ছিল, যেখানে মানে ভয়ঙ্কর ভিড়, এটিএমসে ভিড়, শপিং মলসে ভিড়। আর আর ইউক্রেনে না মানে তোমাকে ওয়াটার কিনতে হয় জল, আর সে ওয়াটার ফিলিংয়ে অনেক মানে ভিড়, ওয়াটার রিফিল করার জন্য সব জায়গায় ভিড়, মানে লোকেরা এত প্যানিক হচ্ছে। আর এটাই মানে বর হওয়া দু দিন আগে কোনো ছিল না, সব মানে নিজের জীবনযাপন করছে যেমন নর্মালি যেমন হয়, তো বর হওয়ার পর পুরো চেঞ্জ হয়ে গেল, লোকে আমার ব্যাগ নিয়ে পালাচ্ছে একদম, এসব হচ্ছে। তারপর যখন মানে যখন ওটা মিডল স্টেজে ছিল ওয়ারটা, তখন আমরা বাঙ্কারে থাকতাম, হোস্টেলের বাঙ্কারে, হোস্টেলে আমাদের 200 মেয়ে ছিল, গার্লস হোস্টেলে সবাই বাঙ্কারে থাকতো। তো এবারে এবারে বম টাম পড়ছে, তো সবসময় বাঙ্কারেই থাকতাম আমরা। তো এবার যখন বাঙ্কার থেকে বেরোতাম টয়লেট করতে, কারণ আমাদের ওয়াশরুমটা ওপরে ছিল, ওপরে, তো তখন আমরা দেখতাম যে পুরো রাস্তা মানে মনে হচ্ছে মরে গেছে, মানে এমন লোকালিটিটা এমন হয়ে গেছে, কেউ নেই, একদম ডেড সাইলেন্স, বেসিক্যালি কোনো পাখি টাকে কিচ্ছু নেই, একদম মানে বাজে অবস্থা। সেটাই তো। আর মেসে আমাদের যেটা খাবার দিত, ওটা ওয়ার মানে এই 2 উইকসে মানে যতদিন ছিলাম আমরা বাঙ্কারে, খাবারটা হয়তো একবেলা দিত, হয়তো একবার ওদের যতক্ষণ ওদের মানে দুবেলা দেওয়ার কথা একবেলা দিত। আর দিত মানে কি, ওই যে ঠান্ডা মানে কোল্ড রাইস আর হয়তো চিকেনের একটুখান, যেটা অ্যাভেলেবেল ছিল, কারণ ওদের জন্য ওই সম্ভব না না যে গিয়ে তৈরি করতে, যতটা ওদের পসিবল ছিল ওরা দিত, ওরা লাইক দে ওয়ার স্টিল হেল্পিং আস। আর এটাই তো, তারপরে এটা দেখো মিডল স্টেজে আছে, আমরা বাঙ্কারে আছি, তো ঠিক আছে চলছিল আমাদের, কিন্তু যখন বাড়াবাড়ি হয়ে গেল, বাড়াবাড়ি মানে একদিন রাত্রিবেলা আমরা সবাই করিডোরে, তখন মানে কী হয়েছিল, সিচুয়েশানটা কাম ছিল একটুখানি, ঠিক আছে। তো আমরা সব করিডোরে আছি, খাচ্ছি দাচ্ছি, হঠাৎ করে দেখি যে ওপর থেকে প্লেনের আওয়াজ, ওই এয়ারক্রাফটের আওয়াজ, আর একটা লাইটনিং এলো হঠাৎ করে, মানে একটা একটা জোরে আওয়াজ হলো, এক্সপ্লোশন হলো, ঠিক আছে। আর এক্সপ্লোশনটা কোথায়, সামনে, লিটারালি সি দ্য লাইটনিং ওভার দেয়। আর সবার দু মানে হয়নি, দু তিন সেকেন্ডসে যতগুলো উইন্ডোজ ছিল গ্রাউন্ড ফ্লোরে সব ভেঙে গেলো একদম, লাইক টোটালি শাটার্ড। তখন আমরা মানে আমরা পুরোপুরি আমরা ব্ল্যাক আউট হয়ে গেছি, যতগুলো মেয়ে ছিল করিডোরে, তো আমরা সঙ্গে সঙ্গে মানে একদম গেলাম বাঙ্কারে একদম, ঠিক আছে। তো মানে সবাই একদম কান্নাকাটি করছিলো, বিকজ ইট ওয়াজ এ গ্রেট ইম্প্যাক্ট। তো তারপর তো সেটা হলো লাস্ট নাইট ছিল আমাদের বাঙ্কারে ওই হোস্টেলে, ঠিক আছে। তো তারপরের দিন সকাল ভোরবেলা আমরা বেরিয়ে গেছি স্টেশনে, খারকিভ স্টেশনে, কার উই হ্যাড টু এসকেপ। তো এবারে খারকিভ স্টেশনে তো আলাদা সিচুয়েশান একদম, ওখানে তো ইউক্রেনের নিজের লোকেরা এত প্যানিক করছে, মানে মারামারি ঝগড়া করছে, কাটাকাটি করছে, এরকম করছে, আর আমরা এখানে 200 মেয়ে এদিকে। আর তার মধ্যে কী হয়েছে, আমাদের ট্রেনটা ধরার ছিল ফ্রম খারকিভ টু লভিভ, লভিভ থেকে যে বর্ডার পয়েন্টসগুলো যেখানে কাছে, তো কী হয়েছে, কোনো কারণে ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে। তো তখন এবারে আমি প্যানিক করছি এবারে, কারণ পুতিন অলরেডি কি একটা অ্যাডভাইজারি দিয়েছিলো কি সেই দিন 6 ঘন্টা না বর্ডার খোলা আছে, আর একটা লাস্ট মিনিটকে তুমি এখানে এসকেপ করে যাও খারকিভ, নাহলে এখানে অনেক বম্বিং আরম্ভ হয়ে যাবে, এরকম নোটিশ পাঠিয়েছে। আমি প্যানিক করছিলাম, তো কী করি, তখন আমি ওই গ্রুপটা থেকে আলাদা হয়ে যাই, 200 মেয়ে থেকে আমি আলাদা হয়ে যাই, ঠিক আছে। কারণ ওই জায়গাতে অনেক ছোটো ছোটো গ্রুপ ছিল আর যারা পালাবার চেষ্টা করছিলো, আর আমি একটা বড় গ্রুপের মধ্যে ছিলাম, তো ইট ওয়াজ নট ফিজিবল কে সব গ্রুপের সাথে তুমি ট্রেনে ঢুকবে, কারণ ট্রেনে আবার আলাদা চলছিলো, ট্রেনে আবার যারা গার্ড দাঁড়িয়ে থাকে না ট্রেনের এন্ট্রেন্সে, সে তারা আবার খালি ইউক্রেনিয়ানদেরকে প্রেফারেন্স দিচ্ছিলো, নো ফরেনার অ্যাট অল। তো কী হয় তো আমি একটা গ্রুপকে দেখতে পেলাম, যারা নো ফরেনার, মানে ইট ইনক্লুডস বেসিক্যালি এক্সেপ্ট ইউক্রেনিয়ান এনিওয়ান, ইন্ডিয়ান, নাইজেরিয়ানস, ইজিপশিয়ানস, এনিওয়ান, ওকে। তো তারপর এটা হয়ে গেল, আর তো আমি একটা গ্রুপকে পেলাম, তারা দশজনের গ্রুপকে পেলাম আমরা, আমি তারা সাউথ ইন্ডিয়ান সব, তো তারা পালাচ্ছিলো, তো আমি বললাম তাহলে আমাকেও নিয়ে না, কারণ আমার কোনো ঠিক নেই, কারণ 200 লোক ওখানে আছে, হাউ ইউ ট্রান্সফার 200 লোক একসাথে, কোনো মানে পসিবলই নয়। তো
তখন তারপরে আমরা মানে আমরা জোর হলাম 11 জন আমাকে মিলিয়ে। তো আমরা দেখলাম যে ট্রেনে স্টেশনে আধ ঘন্টা পর একটা ট্রেন আছে, আমরাও স্টেশন জানি না, মানে যে কোনো বেসিক্যালি উই হ্যাড টু এসকেপ খারকিভ, দ্যাট ওয়াজ আর মেন পয়েন্ট, কোনো ঠিক নাকি যেখানে যাবো কিন্তু হ্যাভ টু এসকেপ খারকিভ। তখন আমরা ওদের ট্রেনটাকে তো আমরা মানে কী করলাম, 10 জন না তো 11 জন আমাকে মিলিয়ে, তো আমরা 3-4 জন করে একটা কেবিনে দাঁড়িয়ে আছি একটা কেবিনে। তারপর যখন ট্রেনটা থামলো, খুললো দরজাটা, ভয়ঙ্কর ভিড় ছিল আর গাড়িগুলো দাঁড়িয়ে ছিল, আর তখন অন্ধকার ছিল, দ্যাট ওয়াজ দ্য প্লাস পয়েন্ট, অন্ধকার ছিল বলে মানে আমাদেরকে মানে ওরা দেখতে পায়নি, ওরা ডিফারেনশিয়েট করতে পারেনি কি যে আমরা অন্য কোনো এ রেস এন অল দ্যাট। তো তখন আমরা কী করলাম, আমরা যা কিছু হয় দুটো সিট ধরতে পেলাম, দুটো সিট, আর ওখানে 4 জন বসেছিলাম কোলে কোলে, ঠিক আছে। এবারে সব হয়ে গেছে, ট্রেনটা এবারে আরম্ভ হয়েছে, এবারে শুরু হয় গজ গজ, ইউক্রেনিয়ানদের গজ গজ শুরু হয়, কারণ দেখছে যে আমরা 4 জন বসে আছি, বাকি যারা বয়স্কটা আছে দাঁড়িয়ে আছে, বাচ্চারা দাঁড়িয়ে আছে, এটা না, তো আমরা বসে আছি, আমরা বসে আছি, ঠিক আছে। তো এবারে কী হলো, ব্যাপারটা হলো কি উই হ্যাড টু সোয়াইপ আর সিটস টু গিভ আদার্স অলসো প্লেস টু সিট, যে ওকে তুমি এই কিছুক্ষণ বসে, তুমি দাঁড়াও, এবার তুমি কিছুক্ষণ বসে, এরকম করে। তো সেটাই তো মানে এবার ঠিক আছে চলছে। তো আমাদের মানে আমাদের গ্রুপটাকে 5-6 ঘন্টা দাঁড়াতে হয়েছিল এরকম ট্রেনে। তার মধ্যে একটা প্রবলেম কি, যারা আমি যে গ্রুপটাকে পেয়েছিলাম তারা ফ্ল্যাটসে থাকতো, আর যারা ফ্ল্যাটসে থাকতো তাদের কোনো বাঙ্কার নেই, তো সেই সিচুয়েশানে ওদেরকে মেট্রোতে পালাতে হয়েছিলো। আর মেট্রোতে পালাতে মানে কোনো ফুড কিছুই পায়নি ওরা, বেসিক্যালি নো আদার ফ্যাসিলিটিস, আমরা তাও একবেলা যেভাবে খাবার পেতাম ওরা কিছুই পায়নি। তো তাই জন্য ওরা আমাদের সাথে ছিল, ওদের এবার দাঁড়িয়ে আছে, এবার ওরা 3-4 ঘন্টা দাঁড়িয়ে আছে, ওরকম করে এবার ওরা অজ্ঞান হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে কিছুই নেই তো কাজ, জল কিছুটা আছে, খাবার কিছুই নেই বেসিক্যালি, মানে ওখানে একটা ভয়ঙ্কর সিচুয়েশান ছিল। তো আমার কাছে নাটস ছিল, নাটস মানে কাজু কিশমিশ ছিল, তো আমি কী করলাম ওদেরকে জল আর কাজু কিশমিশ দিলাম, তাতে অ্যাটলিস্ট এনার্জি থাকে, তুমি রে থাকো, কনশিয়াস থাকো, আনকনশিয়াস হয়ে গেলে কেউ দেখার নেই ট্রেনে ভয়ঙ্কর সিচুয়েশানে। আর এই সিচুয়েশান এটা খুব ভালো কি এই সিচুয়েশানে সব ইউক্রেনিয়ান যারা আছে তারা হেল্প করছিলো, মানে জল দিচ্ছিলো, মাথায় হাত বোলাচ্ছিলো, জায়গা দিচ্ছিলো বসার জন্য, এটা আমার খুব ভালো লাগলো কি এরকম ডায়ার সিচুয়েশানে সবাই হেল্প করছিলো, সবাই দে ডিডন্ট সি কি অবভিয়াস উই আর ফ্রম আদার রেস নট ফ্রম দেয়ার রেস, ইট ওয়াজ ভেরি হেল্পফুল। তো এটাই তো এই ট্রেনের জার্নিটা ফ্রম খারকিভ, আমার টার্নোপেল গেছিলাম, টার্নোপেল যেটা একদম সাউদার্ন মোস্ট সিটি ইন ইউক্রেন। তো ওই জার্নিটা অ্যারাউন্ড 14-15 আওয়ার্স লেগেছে ট্রেনে। তো যে মানে যে কেউ হারে আমরা পৌঁছলাম টার্নোপেল, এবার টার্নোপেল ব্যাপারটা হলো টার্নোপেলে একদমই কোনো ওয়ার সিচুয়েশানে, নো ওয়ার লাইক সিচুয়েশান, ওখানে সবাই লোক মানে নিজে একদম জীবনযাপন করছে, লাইক ইট ওয়াজ জাস্ট নর্মাল অ্যাজ লাইক এনি আদার সিটি। তো এবারে ওখানে আমার ট্রেনে নামার পর আমরা একটা ইন্ডিয়ান এম্বাসির লোককে মানে ওরা আমাদেরকে স্পট করলো, ওকে ঠিক আছে। তারপরে আমাদেরকে স্পট করে বললো যে এখানে টার্নোপেলে আরও 3-4 জন ইন্ডিয়ান এসেছে, এই ট্রেনে এসেছে অন্য মানে আমাদের ওখানে কিন্তু এসেছে। তো ঠিক আছে, তখন এবারে ও বললো যে ইন্ডিয়ান এম্বাসির লোকটা বললো চলো আমি তোমাদেরকে নিয়ে যাই এম্বাসিতে, তোমরা মানে বসো খাওয়া, তারপরে ফার্দার প্ল্যান ডিসকাশন করবো যে কী করবো। তো আমাদেরকে নিয়ে গেলো, ফ্রেশ ট্রেশ খাবার খেলাম। এবারে আমাদেরকে প্ল্যানটা শোনালো যে দেয়ার টু অপশানস ফ্রম টার্নোপেল, ওয়ান ইজ টু রিচ রোমেনিয়ান বর্ডার উইচ টেক্স অন 3 আওয়ার্স বাই ক্যাব, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ পোল্যান্ড বর্ডার, ঠিক আছে। কিন্তু পোল্যান্ড বর্ডারে আই থিঙ্ক আপনারা শুনেছেন কি ব্যাপারটা ওখানে ভয়ঙ্কর চলছে, একদম মানে কিউতে একদম ভয়ঙ্কর, মানে ওরা অ্যাসল্ট করছে, মলেস্টেশন সব অনেক চলছে ইন্ডিয়ানদের, যে কোনো বেসিক্যালি নন ইউক্রেনিয়ানদের ওপর। তো আমরা বললাম ইটস ওকে, উইল জাস্ট গো টু রোমেনিয়ান বর্ডার, 3 ঘন্টা বায়া ক্যাব, তো ঠিক আছে। এটা আমাদের ফ্রেন্ড বর্ডার, খুবই সেফলি ক্রস করতে পারলাম, লাকিলি ভেরি সেফলি উই কুড ক্রস দ্য রোমেনিয়ান বর্ডার। তারপর রোমেনিয়ান বর্ডার ক্রস করার পর আমরা একটা ইন্ডিয়ান এম্বাসিতে দেখলাম একটা ক্যাম্প লাগানো ছিল, ওখানে গেলাম, ওরা লোক ছিল, ওরা লোকগুলো বললো যে ঠিক আছে এখান যেখানে আমরা আছি রোমেনিয়ান বর্ডার যেখানে আছি নামটা আমি ভুলে গেছি, তো সেখান থেকে মেন জিনিস হলো তোমাকে বুকারেস্ট ক্যাপিটালে যাওয়া, কারণ ওখানেই সব আছে, প্লেন ফ্লাইট ওখানেই সব আছে। তো ঠিক আছে, তো আমরা বললাম ঠিক আছে। তো আমাদেরকে ওরা টিকিট কেটে দিল ফ্রিতে, অবভিয়াসলি আমরা বুকারেস্ট ট্রেনে উঠলাম 3-4 ঘন্টা পর। আবার বুকারেস্টে পৌঁছাতে ওখান থেকে অ্যারাউন্ড 6-7 আওয়ার্স লাগলো, কারণ 500 কিলোমিটার ছিল। তো এবারে পৌঁছলাম ওখানে আবার ইন্ডিয়ান এম্বাসি লোক ছিল, আমাদেরকে ওরা রিসিভ করলো, তারপরে বললো এটাও বললো যে আমাদের মানে আমাদের আগে আমাদের 30 জন আসার আগে 600 ইন্ডিয়ান্স অলরেডি ইন দ্য ওয়েটিং লিস্ট। তো ঠিক আছে, আমরা বললাম ঠিক আছে আর কি ওয়েটই করতে হবে, কিছু কী কী করা যাবে, ঠিক আছে। তো এটা হলো তারপর আমরা ওখানে একদিন থাকলাম, 1.5 ডে আমরা ওখানে থাকলাম, মানে লঞ্চ ওরা দিয়েছিলাম দেখে থাকলাম আমরা, ঠিক আছে। আমরা খাওয়া দাওয়া ফ্রেশ হলাম, তারপরে যেহেতু আমরা 30 জনে একদম মেয়ে বলে ওরা আমাদেরকে নেক্সট 2 দিন পর করে দিলাম আমাদেরকে ফ্লাইটটা, ঠিক আছে। তো ঠিক আছে, তো ব্যাস দ্যাটস ইট, লাইক উই কুড সেভ ইট, মুভ আউট ফ্রম রোমেনিয়া টু নিউ দিল্লি, যেটা কালকে আমরা পৌঁছলাম সকালবেলা 9:25 AM ইন্ডিয়ান টাইমে।
আর আর ওখানে দিল্লিতে পৌঁছে আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভকে দেখতে পেলাম। তারপরে ওনারাও বললো যে ঠিক আছে, আমি তোমাকে প্লেন টিকিট কেটে দেবো টু ওয়েস্ট বেঙ্গল। ইয়েস 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 আজকে না, মানে হ্যাঁ আজকে আজকে ইয়েস।